فاسالوا اهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد. مسلم مشاركه كينبا مشاركه المانوشين ودي. তাদের অনুদান নেয়া এটার মধ্যে কিছু নীতিমালা আছে যেমন তাদের যদি কোনো অসৎ উদ্দেশ্য সেখানে না থাকে বিশেষ করে মুসলমানদের কোনো ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে বাধাগ্রস্ত করা যাতে করে তারা এটা পেয়ে খুশি হয়ে সেখান থেকে ক্ষান্ত হয়ে যায় এইরকম কিছু যদি না থাকে ঠিক তদ্রুপ তাদের ধর্মের দিকে আকৃষ্ট করা না থাকে তাহলে বৈধ আছে এবং বহারী রহমল্লা একাধিক হাদিস নিয়ে এসেছেন আবার একটা হাদিসও আসছে জাল্ল বিশ্বাসন বলছেন যে আমরা মুশ্রিকদের অপবিত্র জিনিস গ্রহণ করি না ওইদিকে পক্ষেও আছে হাদিস একাধিক আর এখানে একটা বিপক্ষেও আছে তো এর সমন্বয় হাফিজ ইবিন হাজার আসকাল রহমাউল্লাহ এটা বলেছেন যে যেখানে আল্লাহ নবী সাহেব বলছেন গ্রহণ করি না সেটা হলো তাদের প্রতি আমাদেরকে দাবিত করা বা মুসলমানদেরকে দুর্বল করার যেখানে পায় তারা চলে এবং বাস্তবেও মুসলমানদের এই অবস্থা পরিলক্ষিত হয় তাদের মধ্যে তখন এটা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আর যদি দেখা যায় যে গ্রহণ করে বরং আমাদের প্রতি তাকে আরও আমরা দুর্বল করতে পারছি কারণ এটা দুইটাই দিক রাখে কিছু মানুষ এমনও আছে তার অনুদান এবং তার পক্ষ থেকে যেই প্রাধান্যতা এটা গ্রহণ করার কারণে সে সদয় হয় এটা রকম অভিজ্ঞতা থেকে বুঝতে হবে তাহলে এমত গ্রহণ করাতে কোনো বাধা নেই ঠিক আগে যেটা বলা হয়েছে যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য না থাকে যেমন মসজিদের ক্ষেত্রেও এই ফতোয়া এসেছে যে বিধর্মীরা যদি দান করতে চায় মসজিদের ক্ষেত্রে নেওয়া যাবে শুধু এই শর্তে যদি তাদের কোনো কল্পনা এবং তাদের কোনো কুচক্র বাস্তবায়ন করার কোনো ইস্যু সেখানে না থাকে সরল মনে অনেক সময় দিয়ে কিন্তু অনেকেই সেটা নেওয়া যাবে এইভাবে এখানেও এই বিষয়টি প্রযোজ্য